মসজিদে প্রবেশের দোয়া হলো বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ফিল যুনুবি ওয়াফতাহ লি আবওয়াব রাহমাতিক জুরি জুরি বলুন। আগে মসজিদে ঢোকার সময় নবীকে সালাম দিয়ে ঢোকো, তাহলে মসজিদে ঢোকার সময় নবী, আগে নবী। ভাইয়েরা আমার ঢোকার পর বাবা ফজরের নামাজে গেলাম, ঢোকার সময় নবীকে সালাম দিয়ে ঢুকলাম, ঢোকার পর এবার কি করবেন? এবার আপনাকে দুই রাকাত সুন্নাত পড়তে হবে বাবা, সুন্নাত দুই রাকাত, ফরজ নামাজের আগে দুই রাকাত সুন্নাত পড়তে হবে, এটা সুন্নাতে মুয়াক্কাদা পড়তে হবে। ওই বাবাজি তাহলে মসজিদে ঢুকেই আগে সুন্নাত, সুন্নাত হলো নবীর, ফরজ হলো আল্লাহর, তাহলে মসজিদে ঢুকে আগে নবী পরে আল্লাহ। জোহরের আজান শুনে মসজিদে ঢুকলাম, মসজিদে ঢোকার দোয়াটা বললাম, আগে নবীকে সালাম দিয়ে ঢুকবেন, ঢুকেই আগে চার রাকাত সুন্নাত নামাজ পড়তে হবে, চার রাকাত সুন্নাত নামাজ পড়তে হবে, এটা ফরজের আগে চার রাকাত সুন্নাত পড়তে হবে, সুন্নাত হলো নবীর, ফরজ হলো আল্লাহর। তাহলে জোহরের আজান শুনে নামাজ পড়তে গিয়ে, সর্বপ্রথম নামাজ পড়তে গিয়ে আগে নবী, আগে নবী, তারপর আল্লাহ, চার রাকাত সুন্নাত, সুন্নাত নবীর, ফরজ আল্লাহর। তাহলে মসজিদে ঢুকেই আগে সুন্নাত, সুন্নাত নবীর, আগে নবী পরে আল্লাহ। আসরের আজান শুনে ঢুকলাম, ঢুকে চার রাকাত সুন্নাত, সুন্নাত নবী, ফরজ আল্লাহর। ভাইরা আমার বাবাজিরা, তাহলে আসরের নামাজ পড়তে গিয়ে আগে নবী পরে আল্লাহ, এশার আজান শুনে বাবাজি মসজিদে নামাজ পড়তে গেলাম, এশার চার রাকাত সুন্নাত, চার রাকাত সুন্নাতের পর ফরজ, এশার আজান শুনে নামাজ পড়তে গিয়ে দেখি আগে নবী পরে আল্লাহ। সব জায়গায় বাবাজি নবী, 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 এই জন্য আল্লাহ বলছেন নামাজ পরে আগে আমার নবী। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা না বললে আজান শুদ্ধ হবে না, আজান হবে না। আমার নবীকে আজানে আল্লাহ জুড়িয়ে দিলেন, এইবার আকামাত হবে, তকবীর হবে। বাবা তকবীরের সময় কখন দাঁড়াতে হয় জানেন? দাঁড়াতে হয় কখন দাঁড়াবেন? হাইয়ালাস সালাহ, হাইয়ালাল ফালাতে দাঁড়াবেন, আগে থেকে দাঁড়াবেন না। এটার উপর আমল হয়তো ভাইর আমার, কেন বাবা জি এবার বলুন কেন? আজান নামাজের জন্য, আকামাত জামাতের জন্য, হাইয়ারাস সালাহ, হাইয়ারাল ফালাতে দাঁড়ানো মুস্তাফার জন্য, জুরি জুরি বলুন আরো জোরে। তাহলে ওখানে ও নবী, এবার আকামাত হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওখানেও নবী, ওখানেও নবী। ভাইরা আমার কালমা পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলছেন যথেষ্ট নয়, বল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওখানেও নবী। আরেকটু জোরে, আরেকটু জোরে দোয়া করব, বলছে দোয়া কবুল নয়, দরুদ না পড়লে দোয়াটা আসমানে ঝুলতে থাকে, নবীর উপর দরুদ পড় তবেই দোয়া কবুল হবে। আদম আলা নবী, দলিলটা দিয়ে দিই, আদম আলা নবীনা আলাইহি সালাতু ওয়াসসালাম, ওই ফল খেয়ে ফেলেছিলেন, আল্লাহ নিষেধ করেছিলেন, আল্লাহ বেহেশত থেকে নামিয়ে দিলেন। বাবাজি দুনিয়াতে এসে এক রিওয়ায়েতে 200 বছর, আরেক রিওয়ায়েতে 300 বছর চোখের পানি ছেড়ে কাঁদলেন, 300 বছর কেঁদে বলছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, দোয়া কবুল হয় না। এমন সময় 300 বছর পর গিয়া আদম নবী দোয়া করছেন, আল্লাহুম্মা ফিল্লি ওয়া তাকাব্বাল তাওবাতি বিহাক্কি মুহাম্মাদিন নাবিয়্যি আখিরিজ জামা, রাওয়াহুল বাইহাকি, বাইহাকি শরীফের হাদিসের কিতাব, বাইহাকি শরীফ হাদিস, হাদিসটি রয়েছে বাইহাকি শরীফে। আল্লাহর নবী আদম নবী তখন কি করলেন? আখিরিজ জামার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা দিয়ে যখন দোয়া চাই, আল্লাহ সাথে সাথে বললেন আদম রে, আমার নবীকে চিনলে কিভাবে, আমার নবীকে চিনলে কিভাবে, না
আল্লাহ গো, আপনি যখন আদম নবীর বটিত বেহেশতে পড়েছিল, রূহ যখন ফুঁকেছিলেন, আদম নবী যখন তাকালেন, আমি যখন আদম নবী তাকালাম, ওই আরশে আজিমে যখন আমার নজর পড়লো, আরশের চৌকাঠে লেখা দেখেছি মাকতুবান ফিল আরশি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের পাতায় পাতায় আল্লাহ তোমার নামের সাথে মুহাম্মাদের নামটা লেখা দেখেছি।